দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, সৎ দক্ষ ও আল্লাহ ভীরু জনশক্তি তৈরি এর প্রধান লক্ষ্য। প্রায় 8,000 শিক্ষার্থী ও শতাধিক শিক্ষক কর্মচারীর নিয়মিত পদচারণায় মুখরিত এ নাজাত কানুন। ইলম, আমল আখলাক, শীর্ষ ফলাফল, দলীয় রাজনীতি ও সহশিক্ষামুক্ত পরিবেশ, আধুনিক শিক্ষা দারুন নাজাতকে নিয়ে গেছে সাফল্যের স্বর্ণ শিখরে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এ প্রতিষ্ঠানের অনেকগুলো কার্যক্রমের মধ্যে বার্ষিক শিক্ষা সফর একটি ব্যতিক্রমধর্মী ও বিনোদনমূলক শিক্ষা কার্যক্রম। 1994 সনে শুরু হওয়া দারুন নাজাতের শিক্ষা সফরের এবার ছিল 24তম শিক্ষা সফর। এবারে দর্শনীয় স্থানগুলো ছিল কাপ্তাই লেক, শুভলং পাহাড়, বগালেক, নীলগিরি, নীলাচল, মেঘলাসহ পার্বত্য রাঙ্গামাটি ও বান্দরবান জেলার বিভিন্ন আকর্ষণীয় স্পট। শিক্ষা সফরকে সামনে রেখে দারুন নাজাত প্রকাশনা বিভাগ প্রতি বছরের ন্যায় এবছরও আরবি, বাংলা ও ইংরেজি ভাষায় প্রকাশ করেছে আকর্ষণীয় শিক্ষা সফর স্মারক। ইতোমধ্যে শিক্ষা সফরের 21 বছর পূর্তি উপলক্ষে শিক্ষা সফরের 21 বছর শিরোনামে 512 পৃষ্ঠার একটি স্মারকগ্রন্থ প্রকাশ করা হয়েছে। 9 ফেব্রুয়ারি 2020 বাদ মাগরিব প্রতিষ্ঠানটির স্বনামধন্য অধ্যক্ষ মহোদয় জনাব আখম আবু বকর সিদ্দিক সফরের শিক্ষার্থীদের নিয়ে প্রস্তুতি সভায় মিলিত হন এবং সফরের করণীয় বর্জনীয়গুলো তুলে ধরেন। এগারো ফেব্রুয়ারি সন্ধ্যা, শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে চলছে ভ্রমণের রওনার প্রস্তুতি। এবারের সফরে শিক্ষক শিক্ষার্থী ও মেহমান সহ 180 জনের জন্য রয়েছে 4টি গাড়ি। কোরআন তিলাওয়াত, হামদনাথ, অধ্যক্ষ মহোদয়ের স্বাগত বক্তব্য ও মাওলানা মোহাম্মদ মনিরুল ইসলাম পাবনার হুজুরের দোয়া মোনাজাতের মাধ্যমে শুরু হয় আমাদের সফর। সফর সফর শহর শহর সময় কখন কোথায় দাঁড়ায় জীবনের প্রতি পাঠে একা একা চলি পথে আর চলে যাত্রা পথে তিলাওয়াত, হামদনাথ, গান, কবিতা আর নানান পরিবেশনায় আনন্দে মেতে ওঠে শিক্ষার্থীরা। রাত 10:45 আমরা এসে পৌঁছলাম কুমিল্লা মিয়া বাজার গ্রিন ভিউ রেস্টুরেন্টে। এখানে হালকা নাস্তা খাবার শেষ করে পুনরায় শুরু হয় আমাদের যাত্রা। আঁকাবাঁকা সরপিল পথ মাড়িয়ে আমরা 12 ফেব্রুয়ারি ভোর 4টায় পৌঁছে গেলাম রাঙ্গামাটি জেলার বাইতুল শরফ দাখিল মাদ্রাসায়। অজু ইস্তেঞ্জা শেষ করে মহান প্রভুর সাথে তাহাজ্জুদের পরম মিলনে মিলিত হয় আমাদের কাফেলার প্রতিটি সদস্য। জিকির, মিলাদ কেয়াম, দোয়া মোনাজাত ও ফজর নামাজ শেষে আমরা রওনা করি শুভলং পাহাড়ের উদ্দেশ্যে। একে একে সুশৃঙ্খলভাবে লঞ্চে আরোহণ করে আমাদের অভিযাত্রীরা।
কাপ্তাই লেকের উপর দিয়ে আমরা যাচ্ছি আমাদের নির্দিষ্ট গন্তব্যে। শিশিরে মোড়ানো প্রকৃতির উষ্ণ অভিবাদন জানাল সকালের লাল সূর্য। আমাদের সাথে এগিয়ে চলেছিল বাহারি নৌকা, পাহাড়ি ঘরবাড়ি এবং শ্যামল প্রকৃতির আরো অনেক অনুষঙ্গ। মহতারাম প্রিন্সিপাল হুজুর অপলক চোখে দেখে চলেছেন প্রকৃতির মোহনীয় সৌন্দর্য। অন্যান্য শিক্ষক শিক্ষার্থীরাও বিপুল উচ্ছ্বাসে পান করছিল প্রকৃতির নজর কাড়ার। যেতে যেতে লঞ্চে সেরে ফেলি সকালের নাস্তা। দুপাশের বর্ণিল পাহাড়গুলোকে আমাদের খুব আপন করে নিতে ইচ্ছে হচ্ছিল। অদূরে দাঁড়িয়ে থাকা স্থির ভরাট গম্ভীর পাহাড়গুলো আমাদেরকে দিয়েছে নিজেদের ভেতর সৌন্দর্য ও ব্যক্তিত্ব অর্জনের এক তাৎপর্যপূর্ণ শিক্ষা। প্রকৃতির সুরে সুর মিলিয়ে কণ্ঠশিল্পীরাও গেয়ে উঠেছিল নবীন মাঝির গান। ইতোমধ্যে আমরা চলে এসেছি সুবলং পাহাড়ের কাছাকাছি। দুই পাশের অরণ্য বেষ্টিত পাহাড়ের মাঝ দিয়ে আসার সময় মনে হচ্ছিল আমরা থাইল্যান্ডে আছি। সুবলং পাহাড়ের কোল ঘেঁষে থামল আমাদের নৌবিহার। এবার উপরে যাবার পালা। পাহাড় চূড়ে রয়েছে সেনা ক্যাম্প ও একটি টিএনটি টাওয়ার। স্থানীয়দের কাছে সুবলং পাহাড় টিএনটি পাহাড় নামে পরিচিত। পাহাড়ে ওঠার সময় চমৎকার পাথরে বাঁধাই সিঁড়ি দিয়ে হলেও কিছু দূর ওঠার পর ভয়ঙ্কর পথ অপেক্ষা করছে। গায়ে কাঁটা দেওয়া সংকীর্ণ পথ মাড়াতে গিয়ে মনে হয়েছে এ বুঝি পা ফুসকে পড়ে যায়। পাহাড়ের উপর থেকে নিচে তাকালে মনে হয় পুরো রাঙামাটি জেলা কাপ্তাই লেকের পানির উপর ভেসে আছে। সমুদ্র থেকে 160 ফুট উচ্চতায় পৌঁছানোর পর দেখতে পেলাম মহান রবের প্রার্থনা গৃহ মসজিদ। মসজিদের উন্নয়নের জন্য তহবিল সংগ্রহ করলেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক মহতারাম ফরিদগঞ্জি হুজুর। পাহাড় চূড়ায় কিছু সময় যাপন করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ জপে নিচে নামতে নামতে শেষ হলো আমাদের সুবলং পর্ব। এবার আমরা যাব পলয়েল পার্কের দিকে। আমাদের এবারে যাত্রা পলয়েল পার্ক। যেতে যেতে চলতে থাকে ছাত্রদের নান্দনিক সাংস্কৃতিক পরিবেশন। সর্বশ্রী 3-3.5 কোটি হবে না, তাই বলে ভেবো না, আজকে যে পড়া ধরবো এটা ভুলে গেছি। এমন এক থাপ্পড় দেব, থাপ্পড়ের চোটে কানের নিচে হেলিকপ্টার উঠে। দারুণ জাতি ছাত্র মোরা, দারুণ খুশি দান, দারুণ জাতি ছাত্র মোরা, দারুণ খুশি দান। দারুণ নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মন্ডলীয় ভ্রমণের উপর তাদের অনুভূতি প্রকাশ করে। তাহলে আমাদেরকে এই কাপ্তাই লেকের বর্ণাঢ্য নান্দনিক দৃশ্যগুলো অবলোকন করার সুযোগ দান করেছেন আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, এই সুন্দর দৃশ্যগুলো দেখার ফাঁকে আমরা একসাথে একই ফ্রেমে আমাদের অনেক প্রিয় 5 জন শিক্ষাগুরুকে পেয়েছি। আমরা এই স্পটগুলোতে তাদের অবস্থানের কারণে কী ধরনের অনুভূতি তারা অর্জন করেছেন সেটি আমরা জানতে চাইব। আমরা
দারুণনজর থেকে যে শিক্ষা সফরের আয়োজন করা হয়েছে সেই শিক্ষা সফরের প্রথম দিনে আমরা আল্লাহ তাআলার অন্যতম নিদর্শন পাহাড় পরিদর্শনের জন্য আমরা শুভলং পাহাড়ের দেখতে গিয়েছিলাম। আসার পথে আমরা অনেকগুলি পাহাড় দেখেছি, অনেকগুলি বন আমরা দেখেছি। এগুলি সত্যিই শিক্ষা সফরের যে মহত্ত্ব সেটা আমাদেরকে মানে অনুভূতি প্রকাশ করার যে একটা চিন্তা সেটা বিকশিত করে দিয়েছে। ব্যস্ততম জীবনের মধ্যে এই যে একটু ঘোরাঘুরির সুযোগ পেয়েছি, বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলমিনের যে সৃষ্টি বিশাল বড় পাহাড় সেখানে উঠলাম, তারপরে আমরা সেখানে ঘুরলাম, সবাই মিলে একসঙ্গে চলাফেরা করলাম এবং আমাদের পারস্পরিক চলাচলের মাঝেও যে একজনের সঙ্গে আরেকজনের হৃদ্যতা, বিশেষ করে প্রিন্সেল হুজুরের ভালোবাসা তার অধীনস্থদের প্রতি, তার ছাত্রদের প্রতি, সেটা আমাকে অভিভূত করেছে। এই যাত্রাপথে ছাত্রভাইদের সাথে একেবারে নিবিড়ভাবে মিশে যাওয়া এটার হয় না, শুধুমাত্র শিক্ষা সফরই হয় এবং শুধু দারুণ্যদের শিক্ষা সফরই হয়। সেজন্য এই ছাত্র এবং শিক্ষক যে একাকার সেটা খুবই ভালো লাগে। আসলে এখানে এসে পাহাড় এবং নদী, পাহাড় এবং পানির মিশ্রণ, এই দুইটা বিষয়ের মাধ্যমে আমরা মহান আল্লাহ তাআলার কুদরতের অপূর্ব নিদর্শন আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে আমরা চলে এলাম পলয়েল পার্কে। রাঙ্গামাটি জেলা পুলিশের তত্ত্বাবধানে কাপ্তাই লেকের কোল ঘেঁষে তৈরি পলয়েল পার্ক সৃজনশীলতার ছোঁয়ায় রাঙ্গামাটির অন্যতম সেরা বিনোদন কেন্দ্র হিসেবে ইতিমধ্যে স্থান করে নিয়েছে সবার মনে। বৈচিত্র্যময় ল্যান্ডস্কেপ, অভিনব নির্মাণ শৈলী এবং নান্দনিক বসার স্থান পার্কটিকে দিয়েছে ভিন্ন এক মাত্রা। নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশে সময় কাটাতে ও চিত্ত বিনোদনের জন্য প্রতিদিন অসংখ্য দর্শকের পদচারণায় পলয়েল পার্ক মুখরিত হয়ে ওঠে। শিক্ষার্থীদের সাথে আনন্দে ভাগাভাগি করতে প্রিয় শিক্ষাগুরু মোহতারাম অধ্যক্ষ মহোদয় অংশগ্রহণ করলেন নৌকা বাইচে। পলয়েল পার্কের পর্ব শেষ করে এবার আমরা যাব রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজে। এখানে রয়েছে 335 ফুট দীর্ঘ ঝুলন্ত ব্রিজ। এ সেতু ইতিমধ্যে সিম্বল অফ রাঙ্গামাটি হিসেবে পরিচিতি পেয়েছে। আমাদের অভিযাত্রিক দল এখন সিম্বল অফ রাঙ্গামাটির উপর। কিছু তথ্য আপনাদের জানিয়ে দিতে চাই। ঝুলন্ত ব্রিজটি রাঙ্গামাটি শহরের শেষ প্রান্তে কর্ণফুলী লেকের কোল ঘেঁষে 1986 খ্রিস্টাব্দে গড়ে উঠেছে। এখানে রয়েছে পর্যটন হলিডে কমপ্লেক্স, স্থানীয়দের কাছে যা শুধু পর্যটন নামে পরিচিত। পর্যটন এলাকা থেকে দৃশ্যমান লেকের বিস্তীর্ণ জলরাশি আর দূরের উঁচু নিচু নীল পাহাড়ের সারি এখানে তৈরি করেছে এক নৈসর্গিক আবহাওয়া। ঝুলন্ত ব্রিজ পরিদর্শনের মাধ্যমে শেষ হলো আমাদের শিক্ষা সফর 2020-এর প্রথম দিনের কার্যক্রম। আমরা ফিরে এলাম বাইতুস সরব মাদ্রাসায়, কিন্তু বিস্মিত হওয়ার মাত্রা তখনও বুঝে শেষ হয়নি। আমাদের সবাইকে আহলান সাহলান স্লোগানে অভিবাদন জানাল বাইতুস সরব মাদ্রাসার ছাত্র শিক্ষকবৃন্দ। দারুণনাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার মোহতারাম অধ্যক্ষ মহোদয়কে দেয়া হল বাইতুস সরব মাদ্রাসার পক্ষ থেকে বিশেষ সম্মাননা। রাঙ্গামাটি পরিদর্শন শেষ করে আমাদের এবারের যাত্রা পার্বত্য চট্টগ্রামের অন্যতম জেলা বান্দরবানের দিকে। যেতে যেতে সন্ধ্যা পেরিয়ে রাত। বান্দরবান শহরের হোটেল দ্য প্যারাডাইজ আমাদের নতুন ঠিকানা। এখানে রাত্রি যাপন, ফজরের নামাজ পড়ে দ্বিতীয় দিনের ভ্রমণের প্রস্তুতি নিচ্ছে আমাদের অভিযাত্রিক দল। আজ 13 ফেব্রুয়ারি, দারুণনাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা শিক্ষা সফর 2020-এর দ্বিতীয় দিন। আজ আমাদের গন্তব্য বান্দরবান জেলার বগালেক এবং নীলগিরি।
আমাদের নিয়ে যাওয়ার জন্য চাঁদের গাড়ি ততক্ষণে চলে এসেছে। স্থানীয় ভাষায় এই গাড়িকে বলা হয় চাঁদের গাড়ি। গাড়ি ছেড়ে যাবে, তোমরা দ্রুত চলে আসো। শুরু হলো আমাদের বগালেক মিশন। যাওয়ার পথে প্রয়োজন অনুমতি। আমরা যাওয়ার পথে আর্মি ক্যাম্প থেকে অনুমতি নেওয়ার জন্য যাত্রা বিরতি করলাম। অনুমতি পাওয়ার পর আবার শুরু হলো আমাদের যাত্রা। আমরা 13টি গাড়ি নিয়ে এগিয়ে যাচ্ছি বগালেকের দিকে। যাওয়ার পথে আমাদের এবারের গন্তব্য বগালেক সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। এটি বান্দরবান শহর থেকে প্রায় 70 কিলোমিটার এবং রুমা সদর উপজেলা থেকে 18 কিলোমিটার দূরে অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে সুন্দর প্রাকৃতিক লেক বগালেককে বাগাইন লেক অথবা ড্রাগন লেকও বলা হয়। এটির উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে 2700 ফুট আর আয়তন প্রায় 15 একর। আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি বগালেকে। নীলপানির এই লেকটির সৃষ্টির পেছনে বেশ কিছু কল্পকাহিনী রয়েছে। বগালেক ছিল একটি সমৃদ্ধ উপজাতি গ্রাম, তবে স্বচ্ছ পানির এই লেক আপনাকে সত্যি মুগ্ধ করবে। সৌন্দর্য অবলোকনে ঘুরে দেখছে আমাদের অভিযাত্রী দল। আবার অনেকেই স্মৃতিকে আবদ্ধ করে রাখতে ছবি তোলা নিয়ে ব্যস্ত। পাহাড়ি ফলের স্বাদ নিতে ভুললেন না আমাদের ছাত্র শিক্ষকরা। বগালেকের মনোরম পরিবেশে বেশ কিছু সময় অবস্থান করার পর সময় হয়ে গেল জোহরের নামাজে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে ওযু করে নামাজ পড়ুন। লেকে স্বচ্ছ পানিতে ওযু করে নামাজে দাঁড়িয়ে গেল আমাদের নাজাত কাফেলা। আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম। বগালেক পর্ব শেষ। সকলে গাড়ি উঠুন। এবার আমাদের যাত্রা নীলগিরির দিকে। নীলগিরিকে বলা হয় বাংলাদেশের দার্জিলিং। এটি বান্দরবান জেলা সদর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত। এর উচ্চতা 2200 ফুট। এটি বাংলাদেশের সবচেয়ে সুন্দর ও সর্বোচ্চ পর্যটন কেন্দ্র হিসেবে বেশ পরিচিত। আমরা এসে নীলগিরিতে পৌঁছে গেছি। ইশক কি হে কায়না সিফ তেরা হি হুসন পর তেরে সকলে উপরে আসুন। আয়োজিত হলো অনুভূতি প্রকাশ ও দোয়া মুনাজাত অনুষ্ঠান। অনুষ্ঠানে বাংলা, ইংরেজি, আরবি ও উর্দু ভাষায় ছাত্র শিক্ষকরা তাদের অনুভূতি প্রকাশ করে। الذي شجعنا كل حين مرة بعد مرار في هذه السفر reached a high level of the roads but this is very special sare log bhi safar karte hain hum bhi safar karte hain lekin hamara safar subhanallah alhamdulillah se shuru hoti hai bismillah se shuru hoti hai humne dhaka se yahan aaya uske baad gurutvapurna alochana kuch mil gaya মিলাদ কিয়াম দোয়া ও মুনাজাতের মাধ্যমে শেষ হলো আমাদের নীলগিরি পর্ব। এবার হোটেলে ফেরার পালা। আমরা যখন ফিরছি তখন সন্ধ্যা নেমে গেছে। আমরা বান্দরবান শহরে এসে হোটেলে উঠার পূর্বে রাতের খাবার সেরে নিই। আজ 14 ফেব্রুয়ারি দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর 2020-এর তৃতীয় এবং শেষ দিন। আমাদের আজকের যাত্রা নীলাচল ও মেঘলা রিসোর্ট। ইতিমধ্যে আমরা এসে পৌঁছে গেছি নীলাচলে। বান্দরবান শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে আর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1600 ফুট উচ্চতায় টাইগার পাড়ায় পাহাড়ের উপর অবস্থিত নীলাচল পর্যটন কেন্দ্র। নীলাচলে রয়েছে আকাশ, পাহাড় আর মেঘের অপূর্ব মিতালি আর তুলনাহীন প্রাকৃতিক সৌন্দর্য। সকালে মেঘের ভেলার খেলা আর বিকেলে সূর্যাস্ত, এই দুটি সময় নীলাচল তার পূর্ণরূপ ধারণ করে। নীলাচল থেকে পুরো বান্দরবান শহরকে দেখা যায়। আবার মেঘমুক্ত আকাশ থাকলে দূরের কক্সবাজার সৈকত হাত ছানি দেয় পর্যটকদের। মহতারাম হাজিগঞ্জ হুজুরের সাথে তাকবীর দিয়ে
आकाश बतास प्रकम्पित करते लगल नाचा काफे তারপর মাদ্রাসা সঙ্গীত পরিবেশন শুরু হলো সমস্যা দারুণ খুশি দারুণ জাতের ছাত্র মোরা দারুণ খুশি সারা দেশে এ মাদ্রাসার নাই তুলনা নাই সারা দেশে এ মাদ্রাসার নাই তুলনা নাই কিছু ছাত্র আছো তোমরা শুধু ঘোরো ভাই তোমাদেরকে ধরতে পারলে কষাই কষাই লাগায় এবার বুঝিয়া দেখো তোমরা আর ফাঁকি দিবে প্রকৃতির অপার সৌন্দর্যে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতে উঠেছিলেন পর্যটকগণ শিক্ষকবৃন্দ যেন ফিরে গিয়েছিলেন তাদের শৈশবে ছাত্র শিক্ষকের খুনসুটি তৈরি করেছিল অন্যরকম আবহাওয়া প্রকৃতির অপার সৌন্দর্যে মুগ্ধ হয়ে অপলক দৃষ্টিতে মোহাচ্ছন্ন হয়ে আছেন আজম ও সালে মোহতারাম হাজিগঞ্জি হুজুর, যার কাঁধে অর্পিত হয় প্রতি বছর শিক্ষা সফরের গুরুদায়িত্ব। আজকের এই দিনেই আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মরহুম জয়নাল আবেদিন ইংরেজি স্যারকে, যিনি দারুন নাজাতের শিক্ষা সফরকে মাতিয়ে রাখতেন আনন্দ উচ্ছ্বাসে। আমরা তার মাগফিরাত কামনা করছি। এবার আমাদের যাত্রা মেঘলা রিসোর্টের দিকে। মেঘলা পর্যটন কমপ্লেক্সে রয়েছে মিনি চিড়িয়াখানা, ঝুলন্ত সেতু, নৌকা ভ্রমণের ব্যবস্থা এবং পাহাড়ের পাদদেশে রয়েছে একটি কৃত্রিম লেক। মেঘলা রিসোর্টে ঢোকার পর ক্যাবল কারে চড়তে দেখা গেল অভিযাত্রিক দলের একাংশ। ফাগুনের রঙে হলো পৃথিবী রঙিন, তুমি এসেছিলে বলে আগুনের দিন, ফাগুনের রঙে হলো পৃথিবী রঙিন, এদিকে প্যাডেল বোটে উঠার জন্য প্রস্তুতি নিচ্ছেন কিছু ছাত্র শিক্ষক। যারা পারে না তারা আগে যান,
সফর সফর শহর শহর সময় কখন কোথায় দাঁড়ায় জীবনের প্রতি পাঠে একা একা চলি পথে আর চলে আসমানি রঙে ডুবে অনুরাগে অনুভবে খুঁজে পাই সবাই আমাদেরকে ফলো করুন এই সামনের জাতিদেরকে অবলম্বন করুন মহতারাম ফরিদগঞ্জে হুজুর তখন ব্যস্ত কুইজ প্রতিযোগিতার ফলাফল প্রস্তুতি। এরপর বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ দারুন নাজাত সিদ্দিকে কামিল মাদ্রাসা শাখা কর্তৃক আয়োজিত হয় শিক্ষা সফরের উপর কুইজ প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অবাধিত শিক্ষা আছে যুগান্তরের আসরে, বিদ্যা বইয়ে থাকলেও বুদ্ধি কিন্তু সফরে। হযরত মাওলানা আবুল কালাম নেসারি অবিবাহিত সন্তান রবীন্দ্র পরিষদের সভাপতি। যথাসম্ভব সঠিক দিক থেকে বিবেচনা করে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ণয় করেছি এবং 10 জনকে আমরা সান্ত্বনা পুরস্কার দিয়েছি। প্রথম পুরস্কার দেওয়া হবে সেটি দেবেন আমাদের মহতারাম প্রিন্সিপাল হুজুর। পুলিশ প্রতিযোগিতায় যিনি প্রথম হয়েছেন তিনি হচ্ছেন জুবাইর হোসেন আলী আলী। আমি খুব মর্মাহত হই যখন আমরা দেখি যে একটা কাজের পরে ছাত্ররা ক্লাসে থাকে না, শিক্ষকরা ক্লাস করার আগ্রহ হয় না, তখন কিন্তু এই প্রোগ্রামটার গুরুত্ব কমে যায়। একটা প্রোগ্রামে যদি আর একটা প্রোগ্রামকে নষ্ট করে তাহলে তো আমার এই প্রোগ্রাম করার কোনো অর্থ নাই। আমার ভিতরে মনোভাব, আমার চলন, আমার কর্মসূচি, আমার উচ্ছ্বাস, আমার খাওয়া দাওয়া, আমার বিস্তার এমন হবে যে পরবর্তী আমার যে কাজ সেটা যেন নষ্ট না হয়। ফেরার পূর্বে ছাত্র শিক্ষকগণ তাদের প্রয়োজনীয় কেনাকাটা সেরে নেয়। এবার ফেরার পালা। সফর সঙ্গী ভাইয়েরা আপনারা ঢাকার পথে চলুন, আমাদের গাড়ি সামনে দাঁড়িয়ে আছে আপনাদের জন্য, বাস দাঁড়িয়ে আছে সকালে ঢাকার পথে চলুন। আমরা ফিরে যাচ্ছি আমাদের আপন নীড়ে। ফেরার পথে ছাত্র শিক্ষকদের পরিবেশনে জমে উঠল আমাদের বাসগুলো। বন্ধু আমার শ্বশুর বাড়ির কথা কইতে গেলে আমার দিলে লাগে ব্যথা, কি বিয়া করছি আমি পাই না আগা মাথা, লেপের বদলে দেশে আমায় ছেড়া বালিশ খাট, দেশে ভাঙ্গা খাট পালঙ্ক ছেড়া মশারি, রাইতের বেলা মশার লাগে করি মারামারি, সোনার চেয়ে খাটি আমার দেশের মাটি, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে একটা পাশে কত মানুষ, আবার বাবার বয়সী মানুষ আছে, ফেসুল আছে, আমার নাই, আমি শুনি না। কি করো তোমরা শিক্ষা সফর,
যদি গ্রহণ না করো শিক্ষা তবে সকল জিনিস শ্রম অর্থ হবে এভাবেই শেষ হলো আমাদের শিক্ষা সফর 2020।